শ্বশুর বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো জামাইয়ের, গুরুতর ঘায়েল স্ত্রী। পূজার আগে নতুন জামা কাপড় নিয়ে সাত সকালে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সস্ত্রীক বেরিয়ে পথে দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন স্ত্রী। মঙ্গলবার সকাল আনুমানিক 7:30 নাগাদ ঘটনাটি ঘটে ময়নাগুড়ি বিডি অফিস সংলগ্ন 31 নং জাতীয় সড়কে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সমীর মল্লিক, বয়স 19 বছর। তার বাড়ি ধূপগুড়ি এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে মঙ্গলবার সকাল 7:00 নাগাদ বাড়ি থেকে সস্ত্রীক শ্বশুর বাড়ি গঙ্গারামপুর যাওয়ার জন্য রওনা দেন বাইকে করে। বাড়ি থেকে বেরিয়ে ময়নাগুড়ি বিডি অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায় ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির অভিমুখে বাইকটি যাচ্ছিল। তাদের পরিজনেদের থেকে জানা যায় সমীর বাবু পূজোর জামা কাপড় নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন ময়নাগুড়ি থেকে গঙ্গারামপুরে। সেই সময় সার্ভিস রোড থেকে মূল রাস্তায় পার হচ্ছিল একটি চলন্ত ডাম্পার গাড়ি, তখনই সজোরে ধাক্কা মারে বাইকটি। বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকেই পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন ডাম্পার গাড়িটিকে। এদিকে দুজনকে উদ্ধার করে স্থানীয়রা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুজনের অবস্থা বেগতিক দেখে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে দুজনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে সমীর মল্লিক নামের সেই ব্যক্তির মৃত্যু হয়। মৃত সমীর মল্লিকের বাড়ি ধূপগুড়ির গোবিন্দপাড়া এলাকায়। তিনি একটি প্রাইভেট সংস্থাতে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেল 4:00 নাগাদ শেষ খবর পাওয়া অনুযায়ী সেই ব্যক্তির স্ত্রী দীপশিখা মল্লিক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ ও ময়নাগুড়ি থানার পুলিশ। তারা গিয়ে ঘাতক গাড়ি এবং বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বললাম যে মারা গেছে, কি নাম? ওনার নাম হচ্ছে সমীর মল্লিক। বললাম কি হয়েছে ঘটনাটা বলতে একটু। ঘটনা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সকালবেলা বেরোচ্ছে ওর ওয়াইফকে নিয়ে, তো 7:30 থেকে যে ধূপগুড়ি যাচ্ছে ময়নাগুড়ি বিডি অফিস মোড়ে হঠাৎ একটা লরি উল্টো দিক থেকে এসে বাইকে মেরে দিয়েছিল। তো সেখানেই স্পট ডেথ হয়েছে। আর ওনার ওয়াইফ খুব আশঙ্কাজনক অবস্থায় এখন শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। গাড়িটা কি ধরছে? গাড়িটা এখন আমরা খোঁজখবর নেওয়ার জন্যই আমরা থানায় আসলাম। আপনার নাম? আমার নাম মানব রায়।